আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কে প্লাস ফ্রেডিং থেকে আমাকে অনেক টাইপের আচার পাঠিয়েছে মাছের আচার গরুর মাংস আচার রসুনের আচার কেতুলের আচার তো সবগুলো আমি খাওয়ার জন্য একটা খিচুড়ি অর্ডার করছি খিচুড়ি দিয়ে আচার খেতে বেশি মজা লাগে আমরা সবাই জানি কোনটা কেমন লাগতেছে কোনটা বেশি মজা কোনটা কম মজা ওটা আমি খাওয়ার সময় বলবো পাশাপাশি আজকে কে প্লাস থ্রেডিং এ যে আচারগুলো পাঠানো হয়েছে এগুলো সবই তাদের হচ্ছে মায়ের হাতের আচার যে থিমটা সেই থিমে করা হয়েছে তো দেখি কেমন মজা হয়েছে আচারের মাছের আচারটা একটু নিউ থিং কোর্স দেখেন বাসায় মাছ মাংস রান্না করেন জাস্ট ডালের সাথে যে কোনো মাছ বা মাংসের আচার নিয়ে খেলে একদম সেম মাছের পিসও আছে টুকটাক করে কিন্তু আপনার যে মজাটা লাগবে পেঁয়াজ ভাজার যে স্মেলটা মনে হচ্ছে যে আমি ইলিশ মাছে বেড়ছে একটা বুনা বুনা করে না পেঁয়াজ দিয়ে অনেক ঘন করে ঝাল দিয়ে একদম ওই বুনাটা খাচ্ছি যারা মাছ অনেক বেশি ভালোবাসেন তারা এটা মাস্ট ট্রাই করবেন মাস্ট মাস্ট গরুর মাংসের আচার আমার অনেক পছন্দ এটা আচারে না যে একদম সলিড যদি মাংস পিস পিস বলি তাহলে ঠিক আছে কারণ দেখেন মাংস পিস পিস করা অনেক খুব স্লাইট মশলা মাংসই বেশি ও রসুনের আচারটা শুরু করছি বিস্তারিত তাহলে এক পাই নিচ্ছি সে দেখি হুম মিষ্টি মিষ্টি টক টক পারফেক্ট ঝাল নট ঝাল মানে ঝাঁজ আসতেছে সরিষার তেল রসুনের যে ঝাঁজটা সেটা সে আমরা তেঁতুলের আচারটা ট্রাই করি তেঁতুল যেহেতু টক মিষ্টি হবে হোপফুলি দেখছি যারা একটু টক টক লাভার তেঁতুল লাভার তারা মাছ ট্রাই করবেন তেঁতুলটা খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট মানে থাকে না কিছু বেশি মাখা মাখা শক্ত হয়ে যায় এরকম না একদম পারফেক্টলি ব্যালেন্সড তো কেক প্লাস ট্রেডিং এ যদি আমাকে মার্কস দিতে বলেন যে ওদের আচার দশে কত হয় আমি বলবো দশে নয় আর যদি বলেন সবচেয়ে বেস্ট কোনটা ছিল মাছের সেকেন্ড রোতে আছে মাংস আর হচ্ছে রসুনের আচার থার্ড রোতে আছে তুলক আমার তেঁতুল খুব একটা পছন্দ এই জন্য হয়তো বাট বেস্ট হচ্ছে মাছের আচার অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ এতগুলো আচার পাঠানোর জন্য আমাকে কে প্লাস রেডি